নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন আপনারা এই চ্যানেলটিতে পাবেন। আমি আবারও হাজির হয়ে গেছি কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ নিয়ে। আজকের ভিডিওতে আমি বলবো রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তির বিষয় নিয়ে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। স্ক্রিনে দেখুন, প্রথম নোটিশটি হলো ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের। এর রিক্রুটমেন্ট বোর্ড হলো CMOH বাঁকুড়া। পোস্টের নাম হলো কোভিড ভলেন্টিয়ার্স। ভ্যাকেন্সির কথা অফিসিয়াল নোটিফিকেশনে কিছু বলা নেই। এই পদের জন্য আবেদন করতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাকে পে করতে হবে না। আর জব লোকেশন হবে বিষ্ণুপুর, অর্থাৎ চাকরি পাওয়ার পর আপনার বিষ্ণুপুরে পোস্টিং হবে। যে কোনো মাধ্যমিক পাস প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। এই পদের জন্য 1/1/2020 মধ্যে প্রার্থীর বয়সসীমা 40 বছরের নিচে হতে হবে। চাকরি পেলে এই পদের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্যালারি পাবেন। আর 30/9/2020 এই পদের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। পরবর্তী নোটিশটি ডায়মন্ড হারবার হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে। পোস্টের নাম হলো নিউট্রিশনিস্ট, লেডি কাউন্সিলর, ডিস্ট্রিক্ট প্রোগ্রামার, এমও। ভ্যাকেন্সি রয়েছে 6টি। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 50 টাকা। অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে। চাকরির পর আপনার পোস্টিং হবে ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপে। এই পদগুলোতে আবেদন করতে হলে প্রার্থীর কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে একটু দেখে নিই। নিউট্রিশনিস্ট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই আবেদন করতে পারবেন, আর তার জন্য প্রার্থীদের ফুড কিংবা নিউট্রিশনের উপর বিএসসি অথবা এমএসসি করা থাকতে হবে, আর তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। লেডি কাউন্সিলর পদের ক্ষেত্রে সাইকোলজি কিংবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট পোস্টের ক্ষেত্রে যে সকল প্রার্থীদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে আর তার সঙ্গে এমএস অফিসের ভালো নলেজ আছে, সেই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে বয়সসীমা রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31/3/2020 মধ্যে নিউট্রিশনিস্ট পোস্টের জন্য 21/40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। লেডি কাউন্সিলর পদের জন্য আবেদন করতে হলে বয়সসীমা 40 বছরের নিচে হতে হবে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করতে হলে বয়সসীমা 40 বছরের নিচে হতে হবে। এবং মেডিকেল অফিসারের পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর বয়স 45 বছরের নিচে হতে হবে। বাকি সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় পেয়ে থাকেন সেটি পেয়ে থাকবেন, অর্থাৎ SC ST ক্যাটাগরির জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং OBCদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে। এই পদগুলোর স্যালারি একটু দেখে নিই। নিউট্রিশনিস্ট পোস্টের স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে। লেডি কাউন্সিলরের ক্ষেত্রে স্যালারি হবে 13,560 টাকা প্রতি মাসে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদের জন্য স্যালারি দেওয়া হবে 13,560 টাকা প্রতি মাসে। আর মেডিকেল অফিসাররা স্যালারি হিসেবে 40,000 টাকা প্রতি মাসে পেয়ে থাকবেন। গুরুত্বপূর্ণ দিনগুলো একটু দেখে নিই। আবেদন শুরু করার তারিখ ছিল 22/9/2020 থেকে, আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 12/10/2020। পরবর্তী চাকরির নোটিশটি পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। রিক্রুটমেন্ট বোর্ড হলো CMOH পশ্চিম মেদিনীপুর। পোস্টের নাম হলো ল্যাব টেকনিশিয়ান STLS টিউবারকুলোসিস হেলথ ভিজিটর। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 6টি। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জেনারেল ক্যান্ডিডেটদের দিতে হবে 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 50 টাকা। পেমেন্ট ডিমান্ড ড্রাফট কেটে দিতে হবে।
চাকরি পাওয়ার পর পশ্চিম মেদিনীপুরে আপনার পোস্টিং হবে। পোস্ট ওয়াইজ প্রার্থীর কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে একটু দেখে নিই। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের পদটির ক্ষেত্রে প্রার্থীর গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর ডিপ্লোমা করা থাকতে হবে, আর টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেটও থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পোস্টটির জন্য প্রার্থীকে সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর তার সঙ্গে DMLT কোর্সটি করা থাকতে হবে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটার পদটির ক্ষেত্রে প্রার্থীর গ্র্যাজুয়েট হতে হবে অথবা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তার সঙ্গে MPW অথবা LHB অথবা ANM অথবা হেলথ ওয়ার্কার হিসেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিংবা টিউবারকুলোসিস হেলথ ভিজিটার রেকগনাইজড কোর্স করা থাকতে হবে আর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে। এই পদগুলোতে আবেদন করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1/6/2020 মধ্যে সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজারের জন্য বয়সসীমা হতে হবে 22-40 বছরের মধ্যে, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য 22-40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, টিউবারকুলোসিস হেলথ ভিজিটার পদটির জন্য বয়সসীমা হতে হবে 22-40 বছরের মধ্যে, আর বাকি সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় পেয়ে থাকেন সেটি পেয়ে থাকবেন। এই পদগুলোর স্যালারি একটু দেখে নিই। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদটির স্যালারি হলো 17,720 টাকা প্রতি মাসে, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য স্যালারি হলো 17,220 টাকা প্রতি মাসে এবং টিউবারকুলোসিস হেলথ ভিজিটার পদটির ক্ষেত্রে স্যালারি হলো 13,560 টাকা প্রতি মাসে। গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু দেখি। আবেদন শুরু করার তারিখ ছিল 24/9/2020 আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 15/10/2020, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে চাইলে কিংবা আবেদন ফর্ম ও অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে গিয়ে আপনারা একটা লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করলে স্ক্রিনে যেমন পেজ দেখতে পাচ্ছেন তেমন একটি পেজ খুলে যাবে এবং সেখান থেকে আপনারা এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে পারবেন ও আবেদন ফর্ম ও অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দিতে হবে, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কিংবা চাকরি সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে সেটিও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন কিন্তু আপনারা আমার নতুন টেলিগ্রাম চ্যানেল ও আমার ফেসবুক পেজের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন, এগুলোর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।